কালিম্পং ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনারা দেখেই নিয়েছেন যে একটি সুন্দর পাহাড়ে ঘেরা ঝর্ণায় মোড়া প্রকৃতির রূপ পরিদর্শন করেছি আর একটি রাত সেখানে হোমস্টেতে কাটিয়েছি। আজ আমরা রওনা দিলাম দুদিকে পাহাড়ে ঘেরা উপত্যকা আর সারি সারি চা বাগানের মাঝখান দিয়ে কেটে গেছে রাস্তা। কি যে অনাবিল সুন্দর এই অনুভূতি তা না দেখলে বিশ্বাস করা যায় না। আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখা যাবে বলে মনে হয় না, এবার গাড়ি থেকে নেমে পড়তেই হবে। আমরা এখানে ফটো তুলছি, এখানে পুরো চা বাগান ঘিরে, আর ওই যে ওখানে লুচি বসে আছে আর আমাদেরকে দেখছে হা করে আর ডাকছে যাবে বলে। এখানে সবাই চা পাতা তুলছে, তো দেখো এই দেখো সবাই বাড়িতে ঢালছে, এখন সব তোলা হয়ে গেছে, এখানে সবাই চা পাতা তুলছে। আমরা সবাই আসছি বোলপুর শান্তিনিকেতন থেকে, অনেক দূর অনেক দূর। তোমাদের দেখে পড়েছি, এখানে সবাই চা পাতা তুলছে আর এখানে সব পরপর এসে চা পাতা ঢালছে। যাও যাও, তো এখানে এখন চা দেখার জন্য সব হাতে করে নিয়েছে। যেমন আমরা দুর্গা ঘাস তুলি সেই রকমই মাথা থেকে এরকম ভাবে তুলতে হয়, মানে দারুণ সুন্দর, দারুণ লাগলো, দারুণ একটা এক্সপিরিয়েন্স। আর এইদিকে পুরো চা বাগান, এগুলো পুরো একদম ঘিরে চা বাগান, আর ওরা সবাই এখান থেকেই তুলছে, দারুণ। এই দিকটা পুরো একদম সুন্দর, সবাই নিয়ে নিয়ে যাচ্ছে আর ঢেলে ঢেলে দিচ্ছে। হ্যাঁ হয়েছে, টাটা। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। এরপর আবার যাত্রা শুরু, দুই দিকে এত সুন্দর সবুজের সমারোহ আর তার সাথে নতুন কিছু দেখার উৎসাহে সামনের পথ আমরা এগিয়ে চলতে লাগলাম। এইভাবে চলতে চলতে পাহাড়ি রাস্তা বেশ অনেকটা কাটিয়ে ওঠার পর এখানে দেখছি প্রচুর ছোট ছোট হনুমান, আর তার সাথে বাঁদিকে রয়েছে তিস্তা নদী। তিস্তা নদীর জল যেন ক্রমশই বাড়তে শুরু করেছে, এটা তো বর্ষার সিজন, আর এই বৃষ্টির মধ্যে তিস্তা নদী যেন তার বিশাল আকার ধারণ করেছে। প্রথমত তো আমরা যেদিন আসলাম সেদিন এতটা জল আমরা দেখিনি, আর আজকে যে চওড়া আকৃতি ধারণ করেছে সেটা দেখেই মনে হচ্ছে যে এটা কিন্তু বিশাল আকার ধারণ করবে এবছরেও। কি জানি কি পরিস্থিতি ঘটবে, সামনে এত সুন্দর ঝর্ণা দেখে দাঁড়াতে বাধ্য হলাম। অনেকে এখানে ফটো তুলছে, ভীষণ সুন্দর দেখতেও লাগছে, আমিও দু একটা ফটো তুলেছি। তো এরপরে আবার আমরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। এই যে ভিউটা আমি নিচ্ছি, এটা একটা বিশাল বড় ব্রিজ, ওই যে দেখুন দূরে একটা রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমরা যাব স্ট্রেট, তারপরে আমরা ডান দিকে ঘুরে যাব। এই রাস্তাতে ডান দিকে ঘুরে যাবে দাওয়াইপানি যাওয়ার রাস্তায়। তো এই ব্রিজ থেকে আমি পুরো নদীটার ভিউ নিয়েছি, সামনে পাহাড় আছে, সাথে ভীষণ সুন্দর, অ্যামেজিং লাগছে সত্যি। আমি এতটা উচ্চতায় রয়েছি, অভূতপূর্ব লাগছে সিরিয়াসলি। প্রায় 1.5 ঘন্টা হয়েছে, 11:30 নাগাদ বেরিয়েছি, আমাদের দাওয়াইপানি পৌঁছাতে পৌঁছাতে লেগে যাবে তাও 4.5-5 ঘন্টা। তো আজকে আমরা দাওয়াইপানি যাচ্ছি, ওখানেও খুব সুন্দর ভিউ। তো চলো রাস্তা দেখতে দেখতে নেচার সাইডটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রচুর মানুষ এই সময় ঘুরতে আসে, সামনের গাড়িগুলো দেখুন সবাই ওই পথেই যাচ্ছে। এই সময়টা মানে বর্ষার সিজনটাতে পাহাড় এত সুন্দর লাগে, পাহাড় আর ফরেস্ট দুটোই দারুণ লাগে। আস্তে আস্তে আমরা একটা গ্রাম দিকে পৌঁছালাম, এই গ্রামটা একটা ছোট্ট সুন্দর গ্রাম, ছোট ছোট দোকান আছে। আমরা এইখানেই একটি দোকানে নেমে কিছু চকলেটস তারপরে কিছু টফিস কিনেছিলাম রাস্তায় যেতে যেতে খাবো বলে। ডালি ডালি ফুলো কী
मुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में, बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। ओ पिजोर मेरे पहाड़ को, ओ पिजोर मेरे पहाड़ को, ठंडो पानी ठंडो पानी ठंडो पानी। আর মাত্র কয়েক মিনিটের পথ, তারপরেই বহু প্রতীক্ষিত যে জায়গাটি সেখানে পৌঁছে যাব। তো আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এসেছি। দিকটা আর উপরটা দেখো সবাই, ট্রি হাউস উপরটা, আর আমরা এইটা দিয়েই ঢুকবো। আর এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যেটা দেখার একটা মানে প্রচণ্ড স্বপ্নের মতো ছিল আর কি, মানে একটা স্বপ্নের মতো লাগছে যে এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখবো। আমার বাড়ির একদম কাছেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, আমরা সবাই যেন শান্তিনিকেতনে, আর এখানে এসে ওনার একটা বাড়ি এটা দেখতে মানে একটা মানে বিশাল এক্সাইটেড লাগছে। তো চলো ভিতরে দেখা যাক। এবার লুচিবাবু নামছে আমাদের সাথে, ও যাবে দেখতে। এর আগে আমি কোনোদিনও সামনে থেকে ট্রি হাউস দেখিনি, এটাই আমার জীবনে প্রথম দেখা ট্রি হাউস। কি যে অপূর্ব সুন্দর কারুকার্য করা, আর এত সুন্দর শিল্পশৈলী যে দুটো গাছের মাঝখানে এত সুন্দর আর্কিটেক্ট করে বানানো বাড়িটি দেখলেই মন ভরে যাবে। ঢোকার বাঁ দিকেই এই ট্রি হাউসটি, তারপরে এই রবীন্দ্র ভবন ঢোকার মেন গেট এটি। মেইন গেট দিয়ে ঢোকার পর দেখলাম চারিদিকে পাহাড় আর মাঝখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, চারিদিকটা যেন পুরো গাছপালায় মোড়া, এত সুন্দর লাগছিল। তারা সকলেই হয়তো রবীন্দ্রনাথের পাঁচটি বাড়ি সম্পর্কে অবগত এবং রবীন্দ্রনাথের মিউজিয়ামটি দেখেছেন। সেখানে যেরকম রবীন্দ্র ভবন আপনারা দেখে এসেছেন, এখানেও ঠিক সেই রকমই। একদিকে যেমন তার লেখা চিঠি এবং তার বংশ পরিচয় এইগুলি সম্পর্কে নানা তথ্যাদি রয়েছে, তেমনই রয়েছে তিনি যে সকল বস্ত্র পরিধান করতেন, তার হাতে লেখা কলম এবং বিভিন্ন রকমের জিনিস এখানেও সেইভাবেই সজ্জিত রয়েছে। কেবলমাত্র একটি বিষয়ে পার্থক্য রয়েছে, সেটি হলো স্থান ভেদে তা আলাদা আলাদা অনুভূতি এবং আলাদা আলাদা প্রাণ সঞ্চার করছে। এই বাড়িটিতে রবীন্দ্রনাথ এসে থাকতেন। আমরা এটা এই ঘরটা এই রুমটা দেখলাম, আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি। বাইরে বেরিয়ে দেখলাম একটি নোটবুকের মতো রাখা রয়েছে, এই সেই নোটবুক যেখানে আপনি আপনার এখানে আসার অভিজ্ঞতা লিখে জানাতে পারেন। তো আমিও এখানে আমার অভিজ্ঞতা লিখে জানিয়েছি, আর এত সুন্দর পরিবেশ দেখে সত্যিই আমি মুগ্ধ। আজ যেন মনে হচ্ছে যে বহু দিনের আশা পূর্ণ হলো। এখন স্ক্রিনে যে মানুষটিকে দেখছেন তিনি এই পুরো প্রপার্টির পর্যবেক্ষণের দায়িত্বে আছেন। তিনি এত গানপ্রেমী মানুষ যে আমরা যাওয়াতে উনি সত্যি অভিভূত এবং খুব আনন্দ পেয়েছেন যে আমরা শান্তিনিকেতন থেকে এসেছি। উনি নিজে কণ্ঠে আমাদেরকে গান শোনালেন। মানুষটি যে পাহাড়ি অঞ্চলের মানুষ তা ওনার কথাতে বা তার ওনার ভাষাতে বোঝা যায়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান এত অবলীলায় গেয়ে শোনালেন যে সত্যিই আমরা খুব আনন্দিত হয়েছি। চলুন আপনারাও একটু শুনে নিন। I'm
প্রমিনেন্ট আলোকেরাই ঝর্ণা ধারাই ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ঢোলার ঢাকা ধুইয়ে দাও আলোকেরাই ঝর্ণা ধারাই ধুইয়ে দাও। এত সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ ছেড়ে সত্যি আসতে ইচ্ছে করছিল না, সময় থাকলে হয়তো আরো অনেকক্ষণ সেখানে কাটিয়ে আসতাম। যাই হোক, আমরা গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়েছি আজকের ডেস্টিনেশন দাওয়াইপানি। তো তাড়াতাড়ি চলুন, অনেক তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ যত পাহাড়ের উচ্চতায় উঠছি ততই কিন্তু ক্লাইমেট চেঞ্জ হতে শুরু করেছে। আপনারা যারা পাহাড়ে আসেন তারা হয়তো জানেন যে পাহাড়ি জায়গায় আবহাওয়া কিন্তু একদমই ভরসাযোগ্য নয়। এই রোদ তো, এই বৃষ্টি, এই মেঘ তো, এই চারিদিকে কুয়াশাচ্ছন্ন। তো তাড়াতাড়ি করে পৌঁছানোটা খুব জরুরি আজকের ডেস্টিনেশন দাওয়াইপানি। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, তার কারণ অনেকটা লেন্দি হয়ে গেছে। আসছি খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের পাশে থাকুন। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর সাথে বেল বাটনটা ক্লিক করুন, কারণ যত তাড়াতাড়ি আমার চ্যানেলে ভিডিও আসবে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিন স্টে টিউন।